গতবারের মতো এবারও সাফ কাপ জিতল ভারতের মেয়েরা। 3-1 গোলে জয়। প্রথম 3 মিনিটে গোল নেপালের দীপা অধিকারীর, 4 মিনিটের মধ্যে গোল শোধ সুপ্রিয়া রাউতরায়ের, এরপর সহজ সুযোগ নষ্ট সস্মিতা মালিক সুপ্রিয়াদের। প্রথমার্ধ 1-1, দ্বিতীয়ার্ধে অন্য ভারত। অধিনায়িকা বেমবেম দেবী দুরন্ত ফ্রিকিকে গোল করলেন। শেষ গোল চন্দ্রা ভান্ডারীর। কলম্বোর রাগবি অ্যান্ড ফুটবল গ্রাউন্ডটা রবিবার ছিল ভারতের মেয়েদেরই।